যেদিকেই তাকাচ্ছি শুধু গাছপালা আর গাছপালা, প্রকৃতির সাথে কথা বলার জন্য খুব সুন্দর একটা জায়গা। মন যদি কারো খারাপও থাকে, মন ভালো হয়ে যাওয়ার মতন একটা জায়গা। ওয়েলকাম টু মাই চ্যানেল সময় তরি। আজ আমি এমন একটা ব্লগ নিয়ে এসেছি যেটা না দেখলে তোমরা মিস করবে। যারা প্রকৃতিকে মন থেকে ভালোবাসো তাদের উদ্দেশ্যে আমার এই ব্লগটা করা। আজ আমি এসেছি রামকৃষ্ণ মঠ বামুনমোড়ায় অবস্থিত। তোমরা দেখো ব্লগটা, ভীষণ ভালো লাগবে। আসলে ব্লগটা অনেকটাই লং হয়েছে, তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট যে একটু ধৈর্য নিয়ে একটু প্লিজ দেখো, ভালো লাগবে। সুন্দর, অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল কিন্তু আসা হয়ে ওঠেনি। যাক, আজকে আমার ছেলের কেজি ক্লাসের লাস্ট ক্লাস বলে আজকে আসা। আজকে কিছুটা সময় হাতে ছিল বলে ভাবলাম একটু যেয়ে আসি। এটা সুশ্রুত আই ফাউন্ডেশনের সহযোগিতায় করা হয়েছে, রামকৃষ্ণ মঠ বামুনমোড়ার রামকৃষ্ণ মঠটি। এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রয়েছে। এখানে দেখো, দেখতে পাচ্ছ হয়তো, শঙ্করানন্দ দাতব্য চিকিৎসালয়, এলোপ্যাথি চিকিৎসার জন্য এখানে একটা সেকশন রয়েছে রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মঠ বামুনমোড়াতেই রয়েছে রামকৃষ্ণ মঠটি, আর স্থাপিত হয়েছে 1963 সালে। এখানে জেনারেল সার্জন বা কয়েকজন ডাক্তার বসেন, এখানে হোমিওপ্যাথি ডাক্তারও বসেন। আমার তো বেশ ভালো লেগেছে আজকে আসতে পেরে, অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো আজ। একজন মহারাজ হেঁটে যাচ্ছেন। কি সুন্দর পাখির ডাক, পাখি কিচিরমিচির করে ডাকছে, আর প্রচুর গাছপালা রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। বামুনমোড়া রামকৃষ্ণ মঠে ঢুকতেই ডান হাতে রয়েছে কয়েকটি ক্লাসরুম, যেখানে ক্লাস নার্সারি থেকে 4 অবধি বাচ্চাদের জন্য পাঠদানের সুব্যবস্থা রয়েছে। কি সুন্দর লেখা, জগতের সমস্ত ধন সম্পদের চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান, স্বামী বিবেকানন্দের কথা। বাচ্চারা এখানে হেঁটে হেঁটে এপার থেকে ওপারে যাবে, খুব সুন্দর, এই দড়িতে ধরে ধরে ঝুলে ঝুলে, কি সুন্দর রয়েছে এখানে। এখানে সিস রয়েছে, এই যে এখানে দেখা যাচ্ছে মঠের চূড়াটা দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। চেষ্টা করছি ওখানে যাওয়ার, অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর। আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকালে সুন্দর রোদ ঝলমলে আকাশে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে আমার যে কী ভালো লাগছে। এই যে দেখে নাও, এখানে যে পুকুর একটা রয়েছে, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। আমরা একদম মন্দিরের কাছে এসে গেছি, খুব সুন্দর চারিদিকে ফুলের বাগান রয়েছে। এই হলো সেই রামকৃষ্ণ মঠ। দেখো ফুল গাছের পরিচর্যা করা হচ্ছে, এত সুন্দর একটা জায়গা।
এই স্কুলে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়, প্রোভাইড করা হয় এখান থেকে। এটাই হলো সেই গিরিবালা দাস স্মৃতি ভবন, এই ভবনটার নাম। এখানে দুপুরে প্রসাদ দেওয়া হয়ে থাকে, তো এই সেই ঘর। এখানে রান্না করে এখানেই বাচ্চাদেরকে দুপুরের প্রসাদটা এখান থেকে দেওয়া হয়। এখানে তো বাচ্চাদের জন্য অনেক সুবিধা রয়েছে, বাচ্চারা লেখাপড়ায় ভালো সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে এখান থেকে, এই মঠ থেকে, রামকৃষ্ণ মঠ থেকে। যেটা কী বলবো, মানে যারা পড়ছে তারা, আমি বলবো তো ভীষণ লাকি ওরা, যে ওরা এইটুকু সুযোগ পাচ্ছে। এবং শুধুমাত্র পড়াশোনা তো নয়, পড়াশোনায় তো সব কিছু নয়, মানে অনেক কিছু শেখার রয়েছে জীবনে, যা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এটা অধ্যক্ষের রুম, আর এটা হলো অফিস ঘর। এই দেখো আমার সানগ্লাস পরা মেয়েটাকে, আমার সানগ্লাস পরা মেয়েটা। তুমি মা কোথায় গেছিলে? মা কোথায় গেছিলে দেখি তো বাবা, ওষুধ দিয়ে দিচ্ছিস। তোমার বিনুনিটা দেখি, উই উই বিতিন বানিয়েছো না তুমি? এর কি সুন্দর একটা রোদ সকাল সকাল। আমার মেয়ে তো কোল থেকে নামে না, যে সে এখন ঘুরে বেড়াচ্ছে ওর বাবার হাত ধরে। তো বেশ, আমার তো বেশ ভালো লেগেছে। আমি বলবো যে আশেপাশে যারাই থাকো, মানে যারাই আছো আশেপাশে, বারাসাত বা তার আশেপাশে যারা থাকো, যারা আসতে চাও এরকম একটা সুন্দর, মানে প্রকৃতিকে ভালোবাসো যারা, তারা প্লিজ চলে এসো। এত সুন্দর জায়গাটা মিস করো না, একবার হলেও ঘুরে যেও। আর শীতকাল বলে এত সুন্দর বাগান করা হয়েছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে না, মানে বলার বাইরে, খুব সুন্দর, বেশ ভালো লাগছে। এটা হলো সেই গোলাপ বাগান, মানে খুব সুন্দর, হরেক রকমের গোলাপ গাছ রয়েছে এখানে, অনেক রকম রঙের রয়েছে, কি সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো আশা করি। এই হলো আমাদের বৃন্দা দেবী, আর এই দেখো খুব সুন্দর একটা জবা ফুল। জোর বাসনগুলো ধুয়ে রাখা হয়েছে, রোদে দেওয়া হয়েছে যেন শুকিয়ে যায় সুন্দর করে, তাহলে আর দাগ হবে না জলের দাগটা। এটা ওই যে উল্টো চশমা একটা আছে না, হ্যাঁ তারক মেহতা কা, এটা হলো মিহি মেহতা কা উল্টা চশমা। এটা হলো বীরেশ্বরানন্দ ভবন, স্বামী বিবেকানন্দের আরেক নাম। একটু সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে নিচে একটা লাইব্রেরি, আর সিঁড়ি দিয়ে উপরে উঠেই রয়েছে অডিটোরিয়াম। তুই নিলি না ফুলটা? এই যে এত সুন্দর একটা পলাশ ফুল আমরা কুড়ে পেয়েছি, এটা হলো এই গাছের পলাশ ফুল, এই গাছ থেকে পড়েছে। দেখো আমরা এখানে ঘুরতে এসে একটা নিমন্ত্রণ পেয়েছি, 11 আর 12 তারিখ শনি ও রবিবার, মানে 11 আর 12 মার্চ 2023 শনি ও রবিবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে আসতে পারি, এখানে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়, তো আমরা দেখতে পারি এখানে এসে। দেখো এই হলো সেই কার্ড, আশা করি এই ব্লগটাও নিয়ে আসতে পারবো। তোমরা সাথে থেকো, সাবস্ক্রাইব করো, তো এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রেখো। এবার হলো যে বাড়ি ফেরার পালা, আমি এবার বেরোচ্ছি, তো বেরোয়ার ভিউটাও দেখে নাও তোমরা। যারা প্রকৃতিকে মন থেকে ভালোবাসো তাদের জন্য, তাদেরকে আমার রিকোয়েস্ট যে তোমরা একবার হলেও এখানে এসে ঘুরে যেও, বেশ ভালো লাগবে। এই যে দেখো বাচ্চারা এসে যাচ্ছে, মানে
স্কুলে যাচ্ছে বাচ্চারা। ওখানে তোমাদেরকে আগে আমি ক্লাসরুমটা দেখিয়েছিলাম, তো তখন বন্ধ ছিল, কেন কি তখনও টাইম হয়নি। এখন সময় হয়ে গেছে, মানে 9টা বেজে যাচ্ছে প্রায়, 9টা থেকেই ক্লাস শুরু হবে, তার জন্য বাচ্চারা আসছে। এই যে এই হলো ক্লাসরুমগুলো, তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, আর এটা হলো খেলার জায়গা, সেটাও বলেছি। তো এখানে বাচ্চারা একে একে করে আসছে, এখানে এখানে ক্লাস হয় নার্সারি থেকে ক্লাস 4 অবধি, এখানে ক্লাস নেওয়া হয়ে থাকে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ।